এটা একটা অন্য রকমের সৌন্দর্য। বাবা উনি আবার লজ্জা পাচ্ছেন, দেখো কি লজ্জা। দাদা দেখো কত নৌকা, কই 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 নৌকা কই দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিয়ানস মম ব্লগ। আর আমি লীনা। তো দেখো আমি সেজেগুজে রেডি হয়ে গেছি। আমি বলেছিলাম আজকে আমার এক জায়গায় যাওয়ার আছে, মানে আজকে অ্যাকচুয়ালি মকর সংক্রান্তি, আর তোমাদের সবাইকে আরও একবার মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, যদিও এটা পরের দিন যাচ্ছে ব্লগটা, তারপরে আরেকবার বললাম। আর আজকে যাচ্ছি নদীতে, আর বাইরে ওয়েদার খুব খারাপ, কিন্তু তারপরেও যাচ্ছি জাস্ট একটু এমনি ঘোরার জন্য। আমরা স্নান টান কোনোদিনই করি না, আমরা স্নান টান কোনোদিনই করি না। মানে মকর স্নান বলে যেটা হয় ওসব কিছু না। আরে কেনা কে চাইতে হো, জাস্ট এমনি সবাই যায় আর দেখতে যায়, দেখি মানে ফাঁকা জায়গায় একটু বালির মধ্যে বসি, মজা করি, এটাই যায়। আর ওখানে অনেক ফাঁকা ফাঁকা, ও মানে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে, মানে শুধু আমরা বাড়ির লোকরাই একটা জায়গায় থাকবো, আবার অনেক দূরে অনেক অন্য কেউ আছে, এরকম একটা ব্যাপার। মাঠের মধ্যে বেশ ভালো লাগে এই দিনটায় ওখানে গেলে, প্রতি বছর যাই, রোদ থাকে দারুণ ঝকঝকে, খুবই মজা হয়। কিন্তু এবারে ওয়েদারটা খুব বাজে, সেটা সবাই দেখতে পাচ্ছে। তারপরে একটু যাচ্ছি, আর অ্যাকচুয়ালি আমার যাওয়ারই ছিল আজকে, আমার মামা বাড়িতে আমার নেমন্তন্ন আছে, মানে আমাদের সবার পিঠে খাওয়ার নেমন্তন্ন, প্রতি বছরই হয়, তো সেইখানে আমার যাওয়ার আছেই, সেই জন্য এবার সবাই মিলে, মানে আমার মামার মেয়ে মানে রিম্পা চন্দনা, ওরা সবাই মিলে একটা প্ল্যান করেছে, ওরাও যেহেতু এখানে রয়েছে, যে সবাই মিলে একটু নদীতে যাব, বেশ মজা হবে, তো সেই হিসেবে প্ল্যানটা করা, ওখানেই খাওয়া দাওয়া করারও প্ল্যান ছিল। এখন জানি না কতদূর করতে পারবো, বাড়িতে এসে খেতে হবে না ওখানে বসেই খেতে পারবো, সেটা দেখা যাক, সেটা তোমরা দেখতে থাকো। আর জায়গাটা কত সুন্দর সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, তোমাদেরও আসতে ইচ্ছে করবে জায়গাটায়, তো চলো তোমাদের নিয়ে যাই ওখানে। আর আজকে বর্ধমানে যে ঘুড়ির মেলা সেটা যেতে যেতে তোমাদের একটু দেখাবো। আর আকাশে কত ঘুড়ি উঠছে, মানে রোদ থাকলে খুব ভালো বোঝা যায়, যেহেতু রোদ নেই মেঘলা আকাশ, মানে অনেক কিছুই বোঝা যাবে না, তারপরেও তোমাদের দেখাবো, তো তোমরা চলো দেখো। আর ছাদে গিয়েও আজকে সেরকম, মানে একটা কেমন একটা কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, তো ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না। আমার ছেলে দেখো ডিস্টার্ব করছে আমাকে ইচ্ছে করে, তো চলো তোমাদের সবকিছু একটু একটু করে দেখাই, আর ওখানে গিয়ে মামা বাড়িতে গিয়ে কি করি কি মজা করি সব কিছু তোমাদের দেখাবো, তো চলো দেখতে থাকো। না ঘুরি কেমন অন্ধকার অন্ধকার, তো ওই জন্য দেখা যাচ্ছে না। আমাদের বাড়ির গলি দিয়ে, ওই দেখো পেছনে, এটা কে কে যাবে, বাবা যে হাত তুললো, বাবা সবাইকে হ্যালো বলে দাও, হ্যালো আমি দিয়ে দাও, একটু হামি দিয়ে দাও তো সবাইকে, হ্যাঁ তো গুড বয়, সব মিমিদের হামি দিয়ে দিল। আর এই আরেকজনকে তুমি দেখাইনি, এখন ড্রাইভ করছে ওই জন্য কথা বলার সময় নেই, কারণ রাস্তাটা খুব ভিড় রাস্তা। নদীর বাঁধের উপর উঠবো, বাঁধের উপর দিয়েও রাস্তা, সেই রাস্তা দিয়ে আবার অনেকটা যেতে হবে, তারপর আবার নেমে মাঠের মধ্যে দিয়ে, মাঠ দুপাশে জমি, শুধু আলুর জমি, আলু আলু আলু, তো আলুর জমির মাঝখান দিয়ে দিয়ে আমরা নদীতে যাবো। দারুণ দারুণ একটা জায়গা, তোমরা দেখো পুরো ভিডিওটা, তোমাদের ভীষণ ভালো লাগবে, মানে দারুণ একটা এনজয়ফুল ভিডিও, মানে দেখার মতন একটা ভিডিও, কারণ এরকম জায়গা সবসময় সব জায়গায় দেখা যায় না, তো তোমরা চলো দেখো। জানি না ক্যামেরায় কতটা কি দেখা যায় বোঝাতে পারবো, আজকে একদমই রোদ নেই। দারুণ দারুণ
তারপরে একটা জায়গায় এসেছি মাঠে আলু খেতে, এবারে আলু তুলবো চলো। অ্যাকচুয়ালি এটা আমার মামার জমি, দেখো কি ভালো জায়গাটা। ইয়ে তাই তো, এই দেখো আলু হয়েছে, আলু কত বড় বড় আলু। এটা কি আলু, পোকরাজ না জ্যোতি? পোকরাজ। এই তো আর কদিন পরেই তোলা যাবে না? আর কদিন পরে উঠবে আলুটা? উঠবে মাঘ মাসে। মাঘ মাস না, এই তো মাঘ মাস চলেই এসছে, মানে এই এই মাসেই সব আলুগুলো উঠে যাবে। দেখো ও মা, এখন দেখো আমাদের কত সাঙ্গ পাঙ্গ। ও রিম পাখি লাগছে, রিম পাখি। আলু কোথায়? এগুলো আলু গাছ, আলু আছে এর মধ্যে। এ পচা আলুর গন্ধ, পচা আলু না, ওই বেগুনটাও তো মানে না, কিছু কিছু একটা পচছে এখানে। আচ্ছা বেগুন খেতে নিয়ে যায়, বেগুন খেতে। মাঝে জাগালো আরো আরো চাওয়া, মামা এমনি দিয়ে আসে আমাদের বাড়িতে, আজকে আমি নিজে এসছি তোলার জন্য, তুলে নিয়ে যাবো। আর কই বেগুন, মানে বেগুন প্রচুর আছে, কোনগুলো তুলবো বুঝতে পারছি না। দেখো লঙ্কা গাছ আবার তার মধ্যেখানে, লঙ্কা হয়েছে কত, এই যে এই লঙ্কাগুলো প্রচুর ঝাল, এই যে এই যে ও লঙ্কা তুললো, আমি বেগুন তুললাম। ও এ লঙ্কা এই তাই তো, চলো। হ্যাঁ কেমন লাগছে বেগুন তুলে? মানে ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই তো আমার মামা, শর্ট ভিডিও করার জন্য ব্যস্ত। সব শর্ট ভিডিও করছে। আর এই দেখুন আমাদের ক্যামেরাম্যান নতুন নিয়ে এসেছি। ও কি লাগছে, এই যে হ্যালো। আপনাকে কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে আপনাকে? আমাকে না না, এই যে না দূর, এই যে এই যে নাকি, এই যে নাকি, ঠিক করে আগে বলুন কাকে বলছেন আপনাকে, লজ্জা করে না তোমার? ছি কে আপনাকে, আপনাকে আমাকে চিনতে পারেননি? আধার কার্ড দেখাবো? না আধার কার্ড দেখতেও না, মুখটা কিরকম চেনা চেনা লাগছে। আহ শোনা গো আমার, এই দেখো নদী, আমরা চলে এসেছি নদীতে। এই সাইডটায় গাড়ি রাখো, ওই যে চার চাকা, দেখো কত সুন্দর জায়গাটা, শুধু দেখো প্রচুর জল আছে তো। এই বছর আগের বছর এসেছিলাম, এত জল ছিল না। বাসাইডে বাসাইডে গাড়ি রাখো, এই এই যে জল চলে আসছে। ও বাবা, এই এত কাঁচা জল ছিল না তো আগে? আমি বলি নাই কিন্তু তুমি বলছো। পাহাড়ি দিদি, এটা কিন্তু পাহাড়, পাহাড়ও দেখি রে, সব পাবে এখানে, সব রকমের এন্টারটেইন আছে। তোমরা কি করছো গো এখানে সবাই? আমি তো ভিডিও করছি, ভিডিও মানে এন্টারটেইন করার জন্য।
নাচে 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 মানে এটা বাঁধিয়েছিল, মানে ভেঙে জমি টমি না হলে নষ্ট হয়ে যাবে মানুষের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো এটা এখানকার কি এই যে এমএলএ সাহেব, আসুন এখানে বলুন একটু কি বলতে চাইছেন। আপনি তো এখানকার, আপনি তো এখানকার এমএলএ, আপনি বলুন এখানে কি বলতে চাইছেন। এই রাস্তাটা শুধু দেখো, আমরা কোথায় যাব। সিনিয়রের সাথে কথা বলুন, এই যে আমার সিনিয়র ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আপনি কি বলতে চাইছেন বলুন এই ব্যাপারে, আপনার কি বক্তব্য। ভেঙে যাচ্ছিল সেই জন্য এটা বোল্ডার দিয়ে। ও মা, তোমরা কত জানো, আমি তো জানি না এত কিছু। এটা ব্যাপারটা কেমন হলো বলতো, বলছে বলছে এ বাবু দেখবি সামনে গু আছেন। এই নদীর দামোদর নদীটা অনেকটা চওড়া, অনেকটা চওড়া, মানে এখনো আমরা নদীর ভেতরে। ম্যাডাম আপনি পিছনে আছেন কেন, সামনে আসুন 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 আসুন, এত সুন্দর সেজেছে একবার দেখা। ও কি লাগছে, সবসময় নাইটি পরে আমাকে দেখাবার জন্য সেজেছে। কমেন্ট করে বলো প্লিজ কেমন লাগছে, রিম্পাকে করে দেখা যায়। সেই জন্য আজকে আমরা একটু সেজেছি, খুব বেশি সাজিনি যতই বলি না কেন। ইবা চুলি খুলিনি আমি, আসলে বাড়ি থেকে। এক মিনিট এক মিনিট দাঁড়ানো, চুল খুলিনি, চুলটা খুলুক কেমন লাগছে বলো। খোলো 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 খোলো। জিত যদি জানে না, কুর্তি টুটি ছেড়ে দিয়েছে একেবারে ফু দিয়ে খাইয়ে দেবে। ও বাবা, উনি আবার লজ্জা পাচ্ছেন, দেখো কি লজ্জা। চলে জায়গাটা কেমন লাগছে তোমরা শুধু বলো, মানে এত সুন্দর জায়গা, মানে তোমরা যদি এখানে পিকনিক করতে আসো বা এমনি ঘুরতে আসো ভীষণ ভালো, মানে সারাদিন সময় কাটানোর জন্য। শীতকালে, গরমকালে তো অবশ্যই ভালো লাগবে না, কারণ এই গরমকালে প্রচুর গরম, এখানে দাঁড়ানো যায় না। কিন্তু গরমকালে বিকেলে ভীষণ সুন্দর, মানে এত হাওয়া থাকে, দারুণ দারুণ গরমকাল বিকেলে। আর বর্ষাকালে আসলে আবার আরেক রকম রূপ, বর্ষাকালে আসলে পুরো জায়গাটা জল আর জল, শুধু ওই মাঠের ওখানে দাঁড়িয়ে জল দেখতে হবে, সেটাও একটা অন্যরকমের সৌন্দর্য। কিন্তু এই সময়টা মানে শীতকালে খুব ভালো, খুব ভালো, মানে নদীর মাঝখানে হেঁটে যাওয়া, বসে খাওয়া, মানে একটা অন্যরকমের পরিবেশ, তোমরা সেটা দেখে। আমি কই কই আমি তো জীবনের নৌকা দেখিনি, বললো কিন্তু সত্যি নৌকা আছে এখানে, কিন্তু এই যে নৌকা দেখো। আচ্ছা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা যদি আসতে চাও তো এসো, তোমাদের কথা দিচ্ছি দারুণ লাগবে, তোমাদের খুবই ভালো লাগবে। কারণ আমরা তো অনেক দূরে দূরে যাই পিকনিক করতে, কিন্তু সেখানেও খানিকটা এরকমই থাকে। আমার মনে হয় এটা একটা বাড়ির কাছে দারুণ দারুণ সুন্দর জায়গা। আমার বৌতুত শালী মানে তোমরা বুঝতে পারলি না, পরে বোঝাচ্ছি, আমার আমার বউয়ের সম্পর্কে শালী এটা। আসলে ও চুলটা টুপি পরে নষ্ট হয়ে গেছিল, এইবারে টুপিটা খুলেছে, শর্ট ভিডিও করবে, তো সেই জন্য রিম্পা চুলটা ঠিক করে দিল। বৃষ্টি পড়ে
এই যে আমরা খেতে যাচ্ছি এখন, আমিও খাবো। এই যে উপরে উপরে আমিও তো খাবো। এ চন্দনা আমার দাম আমার দাম আমার দাম। মেয়েগুলোকে দিয়ে কাজ করাচ্ছে, দেখো ছেলেগুলো দাঁড়িয়ে আছে। ছেলেগুলো কোথায়? ছেলেটা ছেলেটা আর বাকি ছেলেগুলো দেখো, শুধু আলু দেখো। এবার আলুর জমি দেখাই তোমাদের। এই দেখো এবার আলুর জমি দেখো, যত দূর তোমাদের চোখ যাবে। দেখো ওরা কি করছে, দেখো আমার বর কি করছে, দেখো এটা আমি দেখিয়ে দিলাম একটু। ও কুল হয়েছে তো, দেখো আলুর জমি দেখো শুধু, মানে তোমাদের যত দূর পর্যন্ত চোখ যাবে শুধু আলু আর আলু। দেখো নদীটা যেন ভেঙে না যায় এজন্য এরকম ভাবে করা আছে, কিন্তু খুব সুন্দর জায়গাটা। আবার দেখো ওইখানে আমাদের গাড়ি রয়েছে। এখন কিন্তু নদী অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ আমাদের তিনটে বেজে গেছে খেতে খেতে। আর এই যে এখানে আমাদের খাবারের জায়গা করা হচ্ছে, এবারে আমরা খাবো। দেখো জায়গাটা দেখো, শুধু একটু পোজ দাও, ছবি তুলছি। দেখো দেখো কি সুন্দর। আজকে যেহেতু ওয়েদার ভালো না, ওই জন্য আমরা নৌকায় উঠিনি। আর সবচেয়ে বড় কথা, আমরা না খুব একটা টাইমও পাইনি, আমাদের রাস্তায় দেরি হয়ে গেছে। অন্য আরেকদিন এসে নৌকায় উঠবো। পিকনিক চলছে আমাদের এখন, রেডিমেড পিকনিক। বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছে চন্দনা, ও একাই করেছে সব কিছু, আমরা শুধু খাচ্ছি এসে। আমি হেল্প করেছি, দেখো এটা বাড়া হচ্ছে, এটা পোলাও হয়েছে। আপনি কি করেছেন? আমি হেল্প করেছি, লাস্টে এটা বাসন গুলো গুছিয়ে দিয়েছি। তাই কজনা করে এই যে সবাই আমরা বসে গেছি। রসগোল্লাটা খাও, খাও। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। দেখো আমরা মোটামুটি শেষ করেছি, আমার সবার আগে খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো কি কুয়াশা পড়েছে চারিদিকে। এবার আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে যাব। মেনুতে ছিল পোলাও, মানে গোবিন্দভোগ চালের পোলাও, বাসন্তী পোলাও যেটাকে বলে, বাসন্তী পোলাও, চিকেন, ও বেগুন ভাজা ছিল প্রথমে, বেগুন ভাজা, পোলাও, চিকেন, তার সাথে সাদা ভাত, আর চাটনি ছিল টমেটো চাটনি, আর এই যে রসগোল্লা খাচ্ছি। অনেক কিছু আয়োজন ছিল পিকনিকে, কিন্তু এখানে কিছু রান্না করিনি, একজনাই করেছে কষ্ট করে, আর আমরা সবাই মিলে খাচ্ছি। ও যে আমাদের একমাত্র শেষ, ও যে আমাদের একমাত্র দিদিভাই। ওই যে এবার আমরা মামা বাড়ির দিকে যাব, আমার মামা বাড়ি যাব। আর এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে মনে হচ্ছে, হয়তো আমি টোটালটা একটা ব্লগে দিতে পারবো না। তো এরপরে মামা বাড়ি যাচ্ছি, কি করছি না করছি ওটা হয়তো তাহলে পরের দিনের ব্লগে আমি দিয়ে দেবো। তো এটা আপাতত এখানেই শেষ করছি। আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই তার জন্য একটা কমেন্ট করে জানাবে, আর লাইক একটা অবশ্যই করো। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা। এ সবাই টাটা কর। সবাই টাটা করছি, এদিকে আমার দিকে ঘোরাও একটু, চলো।